কুনাল ঘোষ মন্তব্য করেছেন। ইতিমধ্যেই তিনি সিপিএম কে নিয়ে তার শিক্ষা নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি মন্তব্য, তবে তিনি এই মুহূর্তে যে মন্তব্য দিকে আমরা নজর রাখব, কুনাল ঘোষ বলেছেন সিপিএম আমলে যে ডাক্তারি পড়া হতো তার জন্য আলাদা কোঠার ব্যবস্থা করা ছিল, মুখ্যমন্ত্রী কোঠায় ডাক্তারি পড়া হতো, মন্তব্য করেছে তিনি। কুনাল ঘোষের টুইট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতা টিভির পর্দায়। ব্রামফ্রন্ট জামানায় ডাক্তারি পড়তে মুখ্যমন্ত্রীর কোঠা ছিল বলেছেন তিনি, মুখ্যমন্ত্রীর কোটা ছিল জানিয়েছেন কুনাল ঘোষ। সেই কোটা 2011-র পর তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি কুনাল আরও জানিয়েছেন সম্পূর্ণ তালিকা প্রকাশ করুক সিপিএম, জয়েন্ট না পেয়েও কোটায় ঢোকার অভিযোগ কেন, সম্পূর্ণ তালিকা প্রকাশ করার কথা সিপিএম কে বলেছে কুনাল ঘোষ। কুনাল ঘোষের মন্তব্য, বামফ্রন্ট জামানায় ডাক্তারি পড়তে মুখ্যমন্ত্রীর কোটা ছিল, সেই কোটা 2011-র পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তুলে দেন, জয়েন্ট না পেয়েও কোটায় ঢোকার অভিযোগ কেন, সম্পূর্ণ তালিকা প্রকাশ করুক সিপিএম, বলেছেন কুনাল ঘোষ। আবারও কুনাল ঘোষের নিশানায় সিপিএম। বামফ্রন্ট জামানায় ডাক্তারি পড়তে মুখ্যমন্ত্রীর কোটা ছিল বলে মন্তব্য করেছে তিনি। বিগত কয়েকদিনেই আমরা দেখেছি কুনাল ঘোষ একাধিকবার একাধিক বিষয় নিয়ে নিশানা করেছেন সিপিএম কে, তবে আজকে তার মন্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে সেই কোটা তুলে দেন। তিনি জানিয়েছেন সিপিএম জামানায় ডাক্তারি পড়ার জন্য আলাদা মুখ্যমন্ত্রী কোটা ছিল এবং সেই কোটায় পরবর্তী সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দেন। বামফ্রন্ট জামানায় ডাক্তারি পড়তে কোটা ছিল, মুখ্যমন্ত্রীর কোটা ছিল ডাক্তারি পড়তে, জানিয়েছেন কুনাল ঘোষ। জয়েন্ট না পেয়েও কোটায় ঢোকার অভিযোগ কেন সিপিএম, সম্পূর্ণ তালিকা প্রকাশ করুক, কুনাল ঘোষের নিশানায় ফের সিপিএম। সিপিএম কে ফের নিশানা কুনাল ঘোষের।